বর্তমানে টিআরপি তালিকাতে একেবারে ওপরে অবস্থান করছে জি বাংলার টপার ফুলকি। দ্বিতীয় স্থানে আছে এই গল্প। এই ধারাবাহিকের মাধ্যমে অল্প সময়ে নাম করেছেন নবাগতা দিব্যানী মণ্ডল। তার বিপরীতে আছেন জনপ্রিয় টেলিনায়ক অভিষেক বসু। বর্তমানে নানা কারণে আলোচনাতে জায়গা করেছে এই গল্প। বর্তমানে ধারাবাহিকে একটি নাম বারবার সামনে আসছে, সেটা হলো রোহিতের আগে স্ত্রী শালিনী, যার সাথে একসময় সম্পর্ক ছিল রোহিতের। কিন্তু কোনো কারণে রোহিতকে ছেড়ে সে চলে যায়। সম্ভবত বক্সিং সংক্রান্ত কোনো কারণে রোহিতের দাদা মারা যাবার পাশাপাশি শালিনীর সাথেও তার সম্পর্ক ভাঙে। কিন্তু এবার গল্পে প্রবেশ করতে চলেছে শালিনী। প্রথম থেকে প্রশ্ন ছিল কে হবে এই শালিনী। অনেক আগে রটে গেছিল মেঘা দাঁকে নাকি দেখা যাবে এই চরিত্রে, কিন্তু তিনি নিজেই জানিয়েছেন সেটা মিথ্যে। এবার উঠে এলো এক ধামাকা আপডেট। শোনা যাচ্ছে রোহিতের আগে স্ত্রী হয়ে ফুলকিতে এন্ট্রি নেবেন জনপ্রিয় নায়িকা শার্লি মোদক। এটা নাকি অনেকটাই কনফার্ম হয়ে গেছে, একাধিক মাধ্যমে জানা গেছে। তবে হ্যাঁ, যতক্ষণ না তাকে পর্দায় দেখা যাচ্ছে 100% কনফার্ম তা বলা যায় না। দেখা যাক কবে সেই সময়টা আসে। তো বন্ধুরা, শার্লি মোদককে এই চরিত্রে কি ভালো মানাবে? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে। সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।